শুট কি রান্না সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর এই ব্লগটা অনেক আগের, যদিও আমি সময়ের জন্য অনেকগুলো ব্লগ আমার জমে আছে, ওইরকম আমি এডিট করতে পারিনি, তো আজকে ভাবলাম যে এই ব্লগটা শেয়ার করি। তো আজকে হচ্ছে পাঁচমিশালি সবজি দিয়ে শুটকি রান্না করবে। এটা আমার আম্মার রেসিপিতে, আম্মাকে আমরা সবাই খুব মিস করতেছি। মানে সামারে আম্মা লন্ডনে থাকতে প্রত্যেক দিন এই সবজিটা বানাইতাম। তো সবাই দোয়া করবেন যেন আম্মা তাড়াতাড়ি চলে আসে আমাদের এইখানে, আর আম্মা যেন ভালো থাকে। আম্মার শরীরটাও ভালো না, সবাই দোয়া রাখবেন আম্মার জন্য। এটা আম্মা রান্না করে, তো আম্মা প্রায় রান্না করে। অনেক রান্না বান্না চলতেছে, এটাও শুটকি দিয়ে ভেজিটেবল আর নারিকেল, এটা দিয়ে একটা সামাই। তার জন্য কি স্পাইস বেশি দিয়ে দিছো নাকি একটু কালো হয়ে গেছে? না আমার মতো পুরে পুরে পেঁয়াজ পুরলে তো এটা স্পাইস কালো। ও আচ্ছা আচ্ছা, আর পেঁয়াজ পুরলে এই খাবার অনেক মজা হয়ে যায়। আমার শুটকি রান্না শিখে গেছে, আটটা ঢুকে গেছে। লুকে খুলো রুপি ভাবছে ভর্তা হইতেছে, এই শুটকির কারিটা হলে কারো কিছু লাগে না। তো সেই সাথে সুভয় ডিমও নিয়ে নিছে, তো এটা এত মজা হয়। এটা কিন্তু খুবই সহজ, জাস্ট হচ্ছে সিদ্ধ শুটকির পানি দিছে কাটা ছাড়াই, তারপরে শুটকির একটু অংশ দিছে, তারপর হচ্ছে লবণ মরিচ দিয়ে রান্না করে ফেলছে, আর বোম্বে মরিচ আর হচ্ছে রসুন যেটা ওটা একটু ছেঁচে দিচ্ছে আর কি। আর আমি এদিকে সবার জন্য চা বানাচ্ছি আর সুজিও রান্না করতেছি, তো সবাই একসাথে হলে দেখা যায় এটা ওইটা খাওয়া হয়। আর এখন ওয়েদার কিন্তু অনেক উইন্ডি, তো সব বাচ্চাদের স্কুল ছুটি হয়েছে, খুকিয়াপো রফিকে রাধিয়াকে স্কুল থেকে নিয়ে আসতে গেছে। আর আজকে হচ্ছে গার্ডেন ক্লিন করবে, তো মামুন ভাইয়ের নতুন এই মেশিনটা কিনছে, তো এটা দিয়ে আজকে ক্লিনিং চলবে, সবাই মিলে একদম পুরো ক্লিন করতেছে। আমাদের গার্ডেন ক্লিনিং চলতেছে, আমরা নতুন মেশিন কিনে নিয়ে আসছি গার্ডেন ক্লিনের জন্য। আমাদের গার্ডেন ক্লিন চলতেছে সেইভাবে, এখন মনে হচ্ছে একটু পাতলাছে। রফি রফি ডোন্ট গো মাম্মা, মিষ্টি কুমড়ার এরকম বিচি পাওয়া যায় প্যাকেটজাত, তো আমি এগুলো ভেজে নিছি সবাই খাওয়ার জন্য। তুমি তো করলা সবকিছু, চলে যাই। তোমার হাসি দিলা কেন ভাই? রুফি অনেক আপসেট হয়ে গেছে। বাবাই রুফি, আল্লাহ হাফেজ। ওকে।
ওকে দাওয়াত দিব তোমাদেরকে, আমাদের গার্ডেনটা ক্লিন করে নেই। তারপর হঠাৎ প্লেনে আমি চলে আসছি দেশি ফুড হাবে। তো আসার পরে দেখলাম জারাপুরও আসছে, তো আমাদের হুটহাট দেখা হয়ে গেল। তো অনেকক্ষণ গল্প আড্ডা করতেছিলাম, কারণ আজকের ওয়েদারটা এত ভালো ছিল। তো আমাদের এখন তো সামার আসতেছে, তো দেখা গেছে তাও ওয়েদার খুবই খারাপ। তো এই এপ্রিল মাসের শেষে মানে তো দেখা গেছে একটা দিনই খুব ভালো ওয়েদার পাওয়া গেছে, তাই সবাই আজকে মোটামুটি বাসা থেকে বের হয়েছে। আমরাও খুশিতে গার্ডেনও ক্লিন করে ফেলছি, তো ওইরকম রেডি হয় নাই ঘুরকেপুর বাসা থেকে, জাস্ট কোনোরকম চলে আসছি যে নাদিসাপোদের এখানে দেখা করার জন্য। তো আসার পরে দেখলাম জুয়েল ভাইকে পেয়ে গেছি, দারাপুকে পেয়ে গেছি, এত ভালো লাগছে। আমরা অনেকক্ষণ গল্প আড্ডা করলাম, আর এখানে তো প্রত্যেকটা খাবার এত মজা। তো দেখা গেছে মানে শীতকালে তো রিভিউ দেন তো আপনি, আপনি তো বড় শেফ ভাই, অনেক ভালো রান্না, অনেক মজা আছে আসলে। তারপরে চটপটি, চটপটি হলো হান্ড্রেডে বলা যায়, আর তারপর হচ্ছে ড্রিঙ্কস, মাটির কাপে চা, ওফ এই চাটা যে কি পরিমাণ মজা, পুরো বাংলাদেশের কথা মনে করায় দেয়। আর এখানে নাদিস আপু আছে, আপুর কাজিন আছে, তারপরে যারা আপু, আমরা সবাই চা খাচ্ছি আর রিভিউ দিতেছি। তো মাটির কাপের চা মানে এই প্রথম আমি মানে মটকা কাপে চা খাইছি আর কি। তো সবাই চলে আসবেন দেশি ফুড হাবে, তো প্রায়ই এখানে আমাদেরকে দেখতে পাবেন, আমরা সবাই সুযোগ পেলেই চলে যাই। তারপর রাত এটা হচ্ছে 10টা পর্যন্ত খোলা থাকে, এটা গ্রিন স্ট্রিটে। তো আমরা এখন বিদায় নিয়ে চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ।